গত 16 ডিসেম্বর বিসিটির ইনোগ্রেশন সেরিমনি এবং বিজয় দিবস উদযাপন একসাথে হয়। এটা ডিসিউর একটি বড় হলে, সেটা আপনার সভাপতির বিপুল সংখ্যক বাংলাদেশি এবং আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশের উপস্থিতিতে অমর একুশে রেডিতে আমরা অংশগ্রহণ করি 21 ফেব্রুয়ারি বিসিটির পক্ষ থেকে। গত রোজায় তানা মসজিদে আমরা ছিল, এখনো হয়নি, তবে আমরা খোঁজ করছি ডাবলিন অথবা ডাবলিন শহরের বাইরে একটি সুন্দর জায়গা যেখানে পার্কিং থাকবে। আমাদের উপদেষ্টা মণ্ডলী থেকে ডক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন, যিনি আমার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, তাকে ডাকছি দুটো কথা বলার জন্য। ধন্যবাদ ডক্টর লোকনাথ ম্যাম। আমি অ্যাকচুয়ালি নামটা মনে করতে পারছিলাম না, তো আমাদের আব্দুল হামিদ রনি ভাইকে সবাইকে ধন্যবাদ জানালাম। সবাই এই কষ্ট করে আমাদের মিছিলের সাফল্য করার জন্য আমাদের আজকে এক বছর পূর্ণ হলো। আপনারা গড়ে তুলবেন, এই আমার প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।